বাংলাদেশের এভিয়েশন খাত অতীতের চেয়ে অনেক গতিশীল এবং জনপ্রিয়। ফলে বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী বলে মন্তব্য করেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে মিশরের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ইজিপ্ট এয়ারের মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ইজিপ্ট এয়ার সরাসরি ঢাকা কায়রো ফ্লাইট পরিচালনা করবে বলে জানান তিনি। একই সাথে পর্যটকদের জন্য আকর্ষণীয় মূল্যে নানা রকম প্যাকেজ ও সুযোগ সুবিধা ঘোষণা করেছে। আমাদের এই যে সীমাবদ্ধ যে ইনফ্রাস্ট্রাকচারাল যে এটা, এটার মধ্যে আমাদের সীমাবদ্ধতা আছে। এরপর আমরা সেবাটুকু দিচ্ছি। আমাদের তার টার্মিনাল হয়ে গেলে দেখবেন সেবার মান আন্তর্জাতিকভাবে যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের যেহেতু ইজিপ্টার চালু হচ্ছে, এখন আর ভিসা ইজিপ্টার থাকবে না। অফকোর্স আমি বলবো যে আমরা খুব ভালো সার্ভিস দিচ্ছি এখন বর্তমানে, এবং এটা হচ্ছে 91 ইয়ার্স ওল্ড এয়ারলাইন্স।